হাই গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। কলেজেই যাচ্ছি, কলেজেই আরেকটা ব্লগ করব। তো সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি, সকালবেলা এখন উঠে রেডি হয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, আমার খাওয়া দাওয়া রেডি হওয়া হয়ে গেছে। একটু পরে ট্রেন আছে, মানে 10টা 13 ট্রেন, এখন বাজে 10টা 13। অ্যাজ ইউজুয়াল আমি ঘরে দাঁড়িয়ে আছি, এবার দৌড়াবো রাস্তায় গিয়ে ট্রেনটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আরেকজন খায়নি, রেডি হয়নি, কিচ্ছু হয়নি, কারণ ওর 12টার থেকে ক্লাস আর আমার 11টার থেকে ক্লাস। তো আমাকে এবার দৌড়াতে হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো, বিষয়টা হলো আবার আমি ঘুরে বাড়ির দিকেই যাচ্ছি। আমি স্টেশনে চলে এসেছিলাম, এই যে ট্রেনটা যাচ্ছে এটাতেই আমার যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। একটাই কারণ, আমার কাছে একজনের প্রজেকশনের খাতা ছিল, খাতাটা কলেজে নিয়ে যেতে ভুলে যাচ্ছিলাম। সে ফোন করলো, আমি তো ট্রেনে উঠলামই না, আবার বাড়ির দিকে যেতে হচ্ছে। তার ট্রেন পাইনি, 20 ট্রেন পাইনি, আমার 35-এর ট্রেন যাব বাড়ি। আর বাইরে বাইরে কিন্তু খুব গরমই আছে, ঘরের মধ্যেই যে ঠান্ডা, সোয়েটারটা আমি খুলে তো হাতেই নিয়ে নিয়েছি, এত গরম বাইরে, গায়ের মধ্যে কিটকিট কিটকিট করছে। তাড়াতাড়ি গিয়ে খাতাটা নিয়ে এসে আবার স্টেশনে আসি, নাহলে আমার 35-এর ট্রেনও ধরা হবে না। A few moments later. তো আজকে আমার বার্থডে ট্রিট দিতে যাচ্ছি। আজকে এই কত নিয়ে এসেছে, যারা যারা আর যারা যারা আসবে তারা তারা পাবে না। কি হয়েছে কি হয়েছে, যারা যারা আসবে তারা তারা পাবে না। শুনে নিয়েছো ব্লগ দেখে বুঝে নিও, তাদেরকে আর দেবে না ট্রিটও। আসনি কেন, তোমাদের ফল্ট, তোদের ফল্ট, যা টাকা সব আজকে আমরাই খেয়ে নেবো, কি বলছিস? তাই না, যারা আসেনি তাদের দায়িত্ব নিতে যাবে কেন? তো সবাই তো আসেনি, শান্তিকা বললো যে সবাই আসেনি, অল্প কয়েকজনই এসছে, এই যে কয়েকজন আছে কয়েকজনই এসছে। তো আমরা এখন যাচ্ছি কি খেতে যাচ্ছি বল? সায়ন মোমো দুধে ডুবিয়ে, ও সায়নের হচ্ছে আজকে নিরামিষ, তাই জন্য সায়ন বলছে খাবে না। আসল কথা হচ্ছে আজকে ওর বউ বলেছে আমি খেয়ে গেলে দেবে না, ঘর ঢুকতে দেবে না, তাই তো? এই সায়ন, বৌদি বলেছে আমি খেয়ে গেলে ঘর ঢুকতে দেবে না। ওই জন্য ও আজকে খাবে না, মানে আমরা তো খাবো চিকেন টিকেন, ওগুলো খাবে না, ও নিরামিষ খাবে। লোকের লোকের গলায় আইডেন্টি কার্ড দেখে আমরা সবাই হিংসায় জ্বলছি যে আমাদের আইডেন্টি কার্ড কবে দেবে। আবার ব্লক এ ভাই, আর শান্তিকে বলছে কি যে গলায় আইডেন্টি কার্ড থাকলে একটা জিনিস ভালো, ট্রেনের টিকিট কাটতে হয় না, মানে যে যায় তা ফার্স্টে বড় দোকানে গিয়ে সামনে দোকান বলতে বড় খাবো না, তারপরে এগুলোর সামনে দোকানে গিয়ে এগুলো খাবো না, চাউমিন দোকানের সামনে গিয়ে চাউমিন খাবো না, এবার মোমো খাবে, মোমো দোকানে নেই, মোমো দোকানে নেই ভাই, এখানে আমরা সবাই খাচ্ছি মোমো আর বার্থডে গার্ল খাচ্ছে, না বার্থডে গার্ল খাচ্ছে রুটি তরকারি। তুই তো কিছু খাচ্ছিস না, ও তো ডায়েটে আছে, তুই তো কিছু খাচ্ছিস না, ডায়েটে আছে, আমরা কেউ ডায়েটে নেই, খাবি পুষিকে খাওয়াতে গেছে চাউমিন। এখানে খাওয়া দাওয়া করে এখানেই বসে গল্প করতে বসে গেছে সব। গজব বেজ্জতি হ্যায়। বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি ব্লগটা এডিট করছিলাম, এখনই এডিট করতে গিয়ে দেখলাম কি ব্লগটা আমি শেষই করিনি, মানে শেষে যে কিছু বলে ব্লগটা শেষ করব সেরকম কিছু হয়নি।
তো আজকের ব্লগটা অবধি থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও ব্লগটা দুদিন আগের, আমি আজকে এডিট করতে গিয়ে ব্লগটা শেষ করছি, আর এখন বাজে হচ্ছে 9:30। এখনই আমি এডিট করে ভিডিওটা পোস্ট করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি এই ব্লগটা না অনেকটা ছোট হয়েছে, কারণ আমি ভেবে রেখেছিলাম লাস্ট টাইম অনেক কিছু দেখাবো, কিন্তু হুট করে ট্রেন চলে এসেছিলো, চলে গেছিলাম, এরকমই কিছু হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।